উন্নয়নমূলক কাজের নিরিখে অন্যান্য পঞ্চায়েত থেকে এগিয়ে চলছে সালেমা আরডি ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত। কাজের নিরিখে গত এক বছর আগে আদর্শ গ্রাম হিসাবে পুরস্কৃত হয় সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত। এবারে দেখুন পরবর্তী অংশটুকু। কমলপুর মহকুমার সালেমা আরডি ব্লকের অন্তর্ভুক্ত কমলপুর সালেমা সড়কের শালবাগানের পূর্ব প্রান্তের বেশ কয়েকটি গ্রাম নিয়ে অবস্থান সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত। উঁচু নিচু ও সমতল ভূমি নিয়ে 739 পরিবারের বসবাস। পঞ্চায়েতের সিংহভাগ পরিবার দিন মজুরির উপর নির্ভরশীল। বিগত বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গিনালা পঞ্চায়েতে কোনো রকমের উন্নয়নেরই ছোঁয়া লাগেনি। গ্রামবাসীরা দাবি করেও কিছু পায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সিঙ্গিনালা পঞ্চায়েতে গঠন হয় বিজেপি। পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পান প্রাক্তন সুরমা বিধানসভার বিজেপি মণ্ডল সভাপতি সুনীল চন্দ্র দাস। তিনি প্রধানের দায়িত্ব নিয়ে সিঙ্গিনালা পঞ্চায়েতের চেহারা পাল্টে দেন। সকল পঞ্চায়েত সদস্য সদস্যদের নিয়ে সমস্ত পঞ্চায়েতে ঘুরে গ্রামবাসীদের মূল সমস্যার কথা তিনি শুনেন। গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর, কৃষি, জলসেচ, শৌচাগার, বৃষ্টির জল নিষ্কাশন ইত্যাদির সমস্যার সরেজমিনে তিনি দেখেন। প্রধান সুনীল চন্দ্র দাস পঞ্চায়েতের গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে পঞ্চায়েতের প্রধান রাস্তা ঢালাই করে তৈরি করা হয়। গ্রামের ভেতরে গ্রামবাসীদের কাছ থেকে জায়গা নিয়ে 5টি নতুন রাস্তার ইট সোলিং করে যাতায়াতের সুবিধা করেও দেন তিনি। প্রথম অবস্থায় গ্রামে গ্রামে সাপ্লাইয়ের মাধ্যমে রাস্তার পাশে জলের ব্যবস্থা করে দেন। প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে সেরা আমরা গেছে, কালকে গ্রাম সভা গেছে। এই গ্রাম সভাতে আমরা বিভিন্ন লিস্ট দিছি কোনখানে কোন সমস্যা আছে, ইটি তারাই না দেয়। এরপরে মুরুগ, ছাগল, শুকর আমরা স্বনির্ভর যারা এই সমিতিতে আছে তারা আমরা এটা প্রত্যেকে দিয়ে দিচ্ছেন। আমরা কারেন্ট পৌঁছাইছি যে রাস্তা হয়তো মানুষের দেনা রাস্তা, আমরা কি কইরা করুন, এই রাস্তাটিও আমরা সংশোধন করে দিচ্ছি। আমরা কোনো জুড়ে নিচ্ছি না, বাধ্যতামূলক তারা দিছে যে গ্রামের আদর্শ গ্রামের উন্নয়ন হিসাবে আমরা রাস্তা স্বইচ্ছায় সারছে সবাই। বর্তমানে জলধারা প্রকল্পে জলের চাহিদা মেটানোর জন্য 4টি রিগ মেশিন ও বেশ কয়েকটি জিপ টিউবওয়েল স্থাপন করা হয়। বর্তমানে চালু করার অপেক্ষায় রয়েছে সেগুলি। সিঙ্গিনালা পঞ্চায়েতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পেয়েছেন 249 জন বেনিফিশিয়ারি। কোনো কোনো বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে ঘর তৈরির কাজ শুরুও করে দিয়েছে। ঘর পেয়ে খুব খুশি গ্রামের বেনিফিশিয়ারিরা। অতিবৃষ্টিতে সালেমা বাজারে জল জমে প্লাবিত হয়। বাজারের পূর্ব প্রান্তে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য বৃহৎ অর্থ বরাদ্দ করে কাজ শুরু করে। প্রধানের উন্নয়নমূলক কাজকর্মের গ্রামবাসীরা খুশি। পঞ্চায়েতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনস্বার্থে উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান প্রধান। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।